ভিডিও করতে। এখন সবারই মনে হতে পারে নামটা কি, নামটা কি? নাম হচ্ছে তাজামুল। চলো একে একটু খেলা দিই। সকাল সকাল চলে এসেছি ব্যবসা করতে। ব্যবসা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ব্যবসা। সকাল থেকে ঘরে মোটামুটি 10 জন গিয়েছে যে আমাকে জল দাও, আমাকে জল দাও বলছে, আমাকে জল দাও। মাঠে একবার মারামারি লেগে যায়। এখান থেকে এই পাইপটা বাঁধা আছে, এখান থেকে চলছে, দেখো কোথায়, ওই দূরে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আমি এখন এসেছি, এখন বাজে 9টা। তার আগে আমার দাদা এসেছিল, সে চলে গেছে। আমি ডিউটি করতে এসেছি, ডিউটি। দেখতে পাচ্ছ ওই একটা খদ্দের আসছে আমার। দেখতে পাচ্ছ দাদা কতদিনে মাঠ গিয়েছিলে, কতদিনে গ্রামের এক নম্বর চাষি ভাই, মানে ইয়ং ছেলেদের মধ্যে বলতে গেলে ওই আছে। যাও বাড়ি চলে যাও টাটা। আজকে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না ভাই, তোমাদের একটু বলে বোঝাতে পারবো না ভাই, যান তর হয়ে যাচ্ছে। একটা খদ্দের নেবে এই সামনে তো হবে, সব হতে হতে যাবে, আর পরে পানি পাবে, কিছু করার নেই। আর একটা খদ্দের দাঁড়াও, কি আছে একটা চাপান, কোনটা জমি তোমার, চলছে তো তোমার জমিতে? চলো দেখে আসি কতটা জল হয়েছে, কোথা থেকে জল এসে এখানটাই পড়ছে, একটা জমি আছে। কতক্ষণ টাইম লাগবে সেটা জানি না। খাচ্ছ তুমি কি? এটা পাওয়া যাবে না, গ্লুকোন ডি খাওয়াচ্ছে, গ্লুকোন ডি। বলেন কি, এনার্জি আলাদা। কার এটা তোমার? না আমার, তোর বউয়ের, শাশুড়ি। তোর শাশুড়ি? আচ্ছা, তুমি কি খাচ্ছ? মটর কলাই পাওয়া যাবে না? দাও মটর কলাই, তা ফ্রিজিতে খেয়ে নিচ্ছি, ফ্রিজিতে খাবার খুব টেস্ট হয় না। আচ্ছা দেখো কে, ও খাচ্ছে মটর কলাই আর আমাকে গুলকন্ডি। চলে এসেছি বাড়ি, মাঠে যা ব্যাপার দেখলাম না, মোটামুটি 4 ঘন্টা জল লাগবে, তো ওদিকে ওরা জল নেবে, আমি এখন বাড়িতে এসে রেস্ট নিচ্ছি। 3000 years later সো শুভ বিকেল ভাই, প্রতিদিন বিকেল হয় আর প্রতিদিন যাই বাজার দিয়ে, বাট আজকে সেটা করবো না। আজকে যাবো হচ্ছে গ্রামের সাইডে নদীর ধারে। বিকেল 5টা তুমি বসে বসে সব ক্যাম বোর্ড খেলছিস? দুদিন পর বিকেল বেলায় আমিনুল আমার সাথে। বিকেল 5:30 বাজে, গার্লফ্রেন্ড এর সঙ্গে এত ফোন ভাই, আমার মানে এত প্রেম, মানে কেউ কারোর বউয়ের সাথে করে না। আচ্ছা 5:30 তুমি রোদের তাপ দেখো, মাঠে কত গরু দিন দেখছো, সব গরু হচ্ছে মানে আমিনুলের। প্রতিটা গরুর দাম হচ্ছে মোটামুটি 20,000 থেকে 30,000। সাঁতার জল হবে কিভাবে, যাবে কিভাবে সম্ভব? ও ভাই এই তো উপরে নিচের জল হবে না, আরামসে বেরিয়ে যাবো। ভাই এতটা জল আছে নদীতে, পার হবে বলছে? না আর হবো না। আর ওখান থেকে আমাদেরকে নিয়ে এলো, আর এখানে ওর গার্লফ্রেন্ড ফোন করলো যে গেম খেলবো, তার জন্য আরো বলছে নাকি আমি যাবো না। আচ্ছা আগে রাস্তাটা দেখ, যদি পড়ে যাস তো কি হবে? বাপের একটা মাত্র ছেলে, যদি খোঁড়া হয়ে যায় তাহলে বিরাট মুশকিল আছে। বলেন কি, তো যাই হোক এখন মাঠ থেকে আর নদীর ধার থেকে এখন ফাইনালি যাচ্ছি বাড়ি। আর বাড়ি গিয়ে আমাকে প্রথম কাজ হচ্ছে আমাকে লাইভ করতে হবে আজকে, তার জন্য আজকে বাজারতে যাইনি, না হলে কিন্তু প্রতিদিন আমি যাই।
তো ভাই এখন বাজে রাত্রি 8টা, আর এখন দেখতে পাচ্ছি কোথায় এসেছি মাঠে, কি কারণে দেখবে এখানে সাম মাছ জুটতে এসেছি মানে। তো ভাই এখন দেখতে পাচ্ছি এখন আমাকে এই দুটো বসাতে হবে, ভাই কতটা রিক্স দেখো, আর এই একটা দেখতে মনে হচ্ছে কারেন্ট চলে এসেছে, কারণ এই যে লাইটটা দেখতে পাচ্ছ না এটা এত জোরে জ্বলবে না। তো এখন 2 মিনিট টাইম নেবে, কারণ এই রেড লাইটটা মানে সবুজ লাইট হবে, দেখা যাক কতক্ষণ নেয় হবে। তো গাইস দেখো এখন ফাইনালি সবুজ হয়ে গেছে, আর এখন করতে হবে স্টার্ট। তার আগে এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপটা এখানে গিয়ে লাগাতে হবে, কারণ এখানে লাগানো নেই, তো জলটা এসে পড়বে এখানটায়। এখানটা আমাদের পুরোপুরি রেডি, অ্যান্ড 1 2 3 তো আজকে ভিডিওটা ছিল এটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এন্ড ভাই এরকম ভিডিও আমি নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।